আসলে ভাই ওরে সে কোথায় গায় ধরেন কিছু না 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 আমি প্রেমিক এই আপনি ব্যবহার করেছেন শালা একদম ধরে কিন্তু মারবো না রে বাবা ডক্টর নাম কি মাহিন নাকি তুমি জানলা কি করে গতবার আমার ঘরে এটাই পড়ছিল এবারে তোর ঘরে পড়ছে আপনি কি জানেন না যে আমার নাম মালিন দুলাল আমি চাইদিকে তাকাই বড় হালিম মানে ভাই ওই মালটা জি ভাই দশ মাপ এই যে ভাই আপনারে আমাদের সাথে একটু যাইতে হবে যতই গভীরে যাক এবার পার পাবে না গতবার ঘুঘু তুমি খেয়ে গেছো ধান এবার পাবে না একটি দানাও আমার নাম মিলন হাওলাদার আমার হইল হায়নার চোখ মোসফালায়া রাখছি সালাম আলাইকুম স্যার জি ভালো আছি স্যার জি এবারও একটা সমস্যা মনে হচ্ছে স্যার তবে এবার মেঘলাকে ঘিরে আপনি কোনো টেনশন নেবেন না এই আমি মিলন হাওলাদার যতক্ষণ আছি আমি চোখে চোখে রাখছি না না স্যার আমি আর এখন সেই আগের মতো নই আমি এখন কঠিন নজরদারির উপর আছি জি স্যার জি স্যার সালাম আলাইকুম স্যার বস ছাড়ি দিছে না বস আমারে দিব ছাড়ি একটা থাপ্পড় দুলাল ভাই দুই চারটা চর থাপ্পড় মারো যেন মাথা থেকে তোয়ালের ভূতটা সরে যায় মানে তোয়ালের ভূত যদি তার মাথায় থাকে আমাকে এখানকার কোথাও রেহাই দিবেন আমি যদি উগান্ডাতে চলে যাই সেই উগান্ডাতে যে আমাকে খুঁজে বের করে আমার সামনে চিল্লাবে আমার তোয়ালা দে আমি এটা নিতে পারবো না এটা যে কি মাল কি পিস ওসিডি পিস এটা তুমি বুঝবাই না বুঝছো ওরে এমন সাইজ আমি করবো যেন ঘুমায় ঘুমায়
স্বপ্নের মধ্যে হাতুড়ি আর বাটাল দেখে, ওই হাতুড়ি বাটাল দেখে দেখে মরব মাছিল। আবার চিল্লাইতেছে ওর এত পাওয়ার, ওর পাওয়ার শেষ করে বলাম ওর সুয়েচ্ছা। আচ্ছা তোমার লোকে দেখ হইব কেমনে? আরে সেটা হবে, শুনো বেশি মারধর করো না, হ্যাঁ মুখে বেশি মাইরো না, দুই চারটা চর থাপ্পড় মাইরো আর রক্তপাত কইরো না, হ্যাঁ মানে যেন খালি তোয়ালের ফুটটা মাথা থেকে সরে যায়, আর কিছু লাগবে না আমার। ঠিক আছে বল, আমি ওরা সাইজ করে ইনামি তাই দিতেছি বল, ঠিক আছে রাখি। আচ্ছা তোর কত বড় সাহস, তোর কত বড় কুলজা, তুই আমার উপরে পা উঠাস বাজেল। তুই এর আগে আমার বোনের জুতা নিয়ে জ্বালাইছিস না, এখন আবার টয়লেট নিয়ে জ্বালাইতেছিস, ওই ফাঁকে তুই টয়লেট কি সুচালান? হ্যাঁ আপু, কি অবস্থা? শোন কাহিনী শেষ, খেল খতম, দুলাল ভাই মাইনকে ধরে নিয়েছে। সত্যি? আরে সত্যি সত্যি, এই রোদেলা কখনো মিথ্যা কথা বলে না বুঝছিস। এখন যা করার দুলাল ভাই করবে, তুই চলে আয়। আপু তুই, আচ্ছা ওই রিয়া আপুকে যে দেখতে আসবে ছেলেটা, উনি কি গিয়েছে? না সে আসে নাই, ওই আমরা রেডি হচ্ছিলাম, তার মধ্যে তোর এই প্রবলেম সলভ করতে করতে তো টাইম চলে গেল, চলে আসবে চলে আসবে, তুই চলে আয়। ও আপু যা বাঁচা বাঁচালে, আমি এক্ষুনি আসছি, দাঁড়ো আমি এখনই বেরোচ্ছি। আমি কোনদিন কোন মানুষের ক্ষতি করেছি কেউ বলতে পারবে? আমার জিনিস আচ্ছা তুমি একটা কাম করো, তুমি পিছিয়ে আহো, তারপর দেখতেছি কি করান যায়। তুই কি করবি, তোর প্রত্যেকটাই আমার তাল দিন শেষ, ও কাম কাল হয়ে যাবে। আমার তাল আমার তোমাইলে দিয়ে কিরকম করে ব্যবহার করতেছে ভাবলে আমার চোখে পানি আইতে পারছে না। এ শোন, আমি ওই মিসে সাইমনদের হোটেলের ভিতরে ওই লবি, এ তুই রাগ কাটিতে, এই দাঁড়া না কোনে কোয়লে কোনে কোনে কি, আরে কি ব্যাগের মধ্যে ইনভাইট করেন তাড়াতাড়ি। আপনি এখানে? আরে কি করছেন, আমি এনে থাকবো না, আপনি ওই লিফটের মধ্যে ঢুকে আমার বললেন এনে বসাতো না, বলছি আছে করে তোয়ালে করে দেন না। কিন্তু আপনার তো আপনার তোয়ালে এখানে, আপনি এখানে কেন? আরে কি করছেন, আমি থাকবো, আমি থাকবো না কি দা থাকবে, আমি আসি থাকবো ভালোবেসে মরবো তো হাই লাগ। কি করছি, আপনি আমার তোয়ালে দেন, আমি বাস করা তোয়ালে দেন, তোয়ালে লাগবে, আপনি বুঝতেছেন না আমি কিরাই দিতে আছি। মাইন স্যার একটা কথা বলি? বলেন, মনোযোগ দিয়ে শুনবেন। জি, আপনার যে টাওয়েলটা ওইটা আমার কাছে নেই। তাহলে কিছু তো নেই, আমার তাহলে কি করেছেন আপনি, কি করেছেন, তাহলে থাকবে না কিছু তো নেই, আমি বাস করে আমি বলতে পারবো। আচ্ছা টাওয়েল মানে এই মুহূর্তে আমার কাছে নেই, আপনার টাওয়েলটা লাগলে দুই ঘন্টা সময় দিতে হবে আমাকে। আপনার কি কোনো অসুখ হয়েছে? না তো। দুম করে নীল হয়ে গেছেন আপনি। কি নীল বাতি কিরা জ্বালাইছে কেন? আমি ঠিক নেই ভাই, আমি একটা কথা কই, আপনি আমার তো বয়সে মেলা ছোট হবেন, আমি একটা কথা কই, কথা আপনি আমার ধর্মের মা। হ্যাঁ আমি আপনার ধর্মের মা বলতেছি, মা রে মা আমার তাওয়েলটা দিয়ে দে, মা আমার পায়ে ধরেছি। ভাই বাবা ভাই ভাই আপনি শান্ত হন প্লিজ, আপনি শান্ত হন, আপনার তাওয়েলটা আছে, আমি অবশ্যই আপনার তাওয়েলটা দিব, কিন্তু ভাই আমার একটু সময় লাগবে ভাই। মানে আমি সময় দিতে পারবো না রে মা, মানে মা আমি আমি বুঝেছি, আমি বুঝেছি এই তোয়ালে কি হয়েছে, গোসল করতে গেছে ভাইছে গেছে, আমার তোয়ালে ভাইছে গেছে না, আমার তোয়ালে দিতে হবে। আরে ধানাই বানাই করলে হবে না, আমার তোয়ালে দিতে হবে। কি শুনবো, আমার তোয়ালে
তাহলে আছে আমি টাওয়েল দিব আমার তো চলে আপনি আপনি আমার বোনের কাছে চলেন হ্যাঁ চল আমার বোনের কাছে কোনো যাওয়া এখন আমি যেখানে টাওয়েল আছে সেখানে বোনের কাছে কিসের জন্য বোন কোনে আমার বোন আনিয়ে দেন বোন আনিয়ে দেন আমার বোন লাগবে ওটা বোন লাগবে না আমার তোয়ালে কোনে বোনের কাছে কিসের জন্য আর কোথায় টাওয়েল তো আমার বোনের কাছে আছে আর এখানে চলতে হবে আমাকে চলেন চল চল কিসের জন্য আপনি বোনের কাছে ভাড়া দিতে কিসের জন্য আমার টাওয়েল সে এখন ব্যবহার করতেছে 17 জন ব্যবহার করতেছে আমি আর কি দিয়ে ধোব রে এই টাওয়েল কি রাম ধরে আপনি আমি আমি এটা কিন্তু বুঝতে পারছি না মানে আপনারা কেন আমাকে এখানে ধরে এনে বেঁধে রেখেছেন আমার অপরাধ কি আমি যাব ইনানি পাত্রী দেখতে আমি কি করেছি আপনারা বলুন না আমাকে আমাকে সত্যি কথাটা বলুন না আসলে আমি কি করেছি আমি তো বুঝতে পারছি না বুকে নাকি এত কিছুর পর তুমি বোঝো না বাবু তাহলে আমাকে পরিচয় দে আমার নাম হালিম দুলাল দুলাল বুঝতে পারি আমি যা ওরে মারতে চাই ওরে মাইয়া হালিম বানায় ফলাই আর আমার এই সহকারীর নাম হলো হাবিব হাতুই হাবিব ওরে 6 মাস হাতুর উপর ট্রেনিং দিছি নানচাক্কু চেনেন না ওর কাছে নানচাক্কু লাগে না ওর লাগে হাতুড়ি দিয়া সাতাং সাতাং করে মাইয়া উঁচা নিচা সব সমান করে না দেয় এরকম করে আসবেন আমি আমি ভয় পাচ্ছি রীতিমতো আমার ধুকধুক করছে বুক শুনুন আমার তো শরীরে কোনো উঁচু নিচে নেই সব সমান তাহলে আমার সাথে আপনাদের এরকম দিদার হলো কি করে আমি 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 বুঝতে পারছি না উঁচে নিচু নয় তোর কি হবে রে কলেয়া আমি বোকা নাকি তুমি আমার সাথে প্রতারণা করতে চাও প্রতারণা করতে চাও তুমি আমার লগে ভাই এত কথা না কয়ে কতক্ষণ গান ছাইরে চলে সিনেমার হেমা মালিনীর মতন নাচ করি নাচ ভাই ভাই আরে পা ধরে ভাই ভাই আমাকে নাচতে বলবেন না ভাই আমার কোমরে ব্যথা ভীষণ ব্যথা ডাক্তার আমাকে নাচতে নিষেধ করেছে যত নাচ তত মজা যত সমস্যা তত মজা রাক্ষসের মতো হাসছে কেন সে আমরা সবাই রাক্ষস রাক্ষসে কি করে আমরা কামরায় খাই না আমরা বাইরে বাইরে হালিম করে খাই ফাজে ও আচ্ছা বাদ দে আচ্ছা তুই কত তোয়ালাটা কোন জায়গায় রাখছিস রে ফাজে ও তোয়ালে তোয়ালে আছে আমার একখানা তোয়ালে আছে চলুন আপনাদেরকে দিয়ে দিচ্ছি কোন সমস্যা নাই বাপ
আমি বুঝেছি আমি বুঝেছি, সিনেমা শুরু করেছেন না, উনি গাড়ি ঠিক করতে থাকবে, পিছন তো আপনার নাই, আপনারা খুঁজছি খুঁজছি, পরে আমার তোয়ালে আরেকজন, আমি কি করব এই তোয়ালে ডইলে বুঝে কি যে পরিষ্কার করব আমি, আমার সর্বনাশ হয়ে যাবে ভাই। আরে ভাই চুপ করেন না, আমি চুপ করবো কিসের জন্য, আমি চোর করে কার আমার তোয়ালে নিচে আবার বড় বড় কথা কাটছে, এই তোয়ালে তুই এখন দিবি আবার, এ ভাই আমি চুপ করবো, চোর করে ঘর আমার তোয়ালে নিয়ে ডিস্টার্ব শুরু করেছে, আপনি জানেন আমার অস্থির রোগ আছে, করতেছেন কিসের জন্য আমার সঙ্গে লিলে খেলা, হ্যাঁ এ ভাই, এ ভাই ঠিক করে ফেল ভাই, যেরকম করে পারি ভাই ঠিক করে ফেল ভাই, কতদিন পরে দেখলাম এখানে কিভাবে তোয়ালে কি এই জিনিসের কাছে, সরি ওর কাছে তোয়ালে থাকলে আমি তো অ্যাসিড দিয়ে ধুয়ে সাদা বানায় ফেললে আবার হবে না, আমার কি হবে রে ভাই, আমি তো বাঁচবো না রে ভাই, ওর কাছে তোয়ালে কিসের জন্য রে ভাই, আরে কি আজব, ওর কাছে আপনার তোয়ালে হবে কেন বলেন তো, আমি তো আপনাকে বলেছি আপনার তোয়ালেটা আমার বোনের কাছে, আমি তো মনে করেছি এটাই আপনার বোন, না বোন কিরাম করে হয়, আমার তোয়ালে দিয়ে দেন ভাই আমি চলে যাবো, উড়ি উড়ি আপনার চোখ এত পচা কেন, সব আছে কিছুই কাজে লাগে না, তুই যা ভাই আমার তো আলে ভাই, এই বন্ধু তুমি কি বেড়াতে এসছো, উনি উনি আমি তো বেড়াতে এসেছি, জানো আমার সাথে না রোমেলেরও আসার কথা ছিল, কিন্তু ওর কি জানি একটা কাজ পড়ে গেল, ওনার আসতে পারেনি জানো, ও বাইসে গেছে, খুশির সঙ্গে আসলে জীবন শেষ, সরি ভাইয়া, আর সরি কত ভাই আমার তো আলে ভাই, আমি যেটা বলতেছি সেটা করেন ভাই, আমি আপনাকে জল দিব আপনি চুপ করেন, আচ্ছা বন্ধু এক কাজ করো, আমরা তো সাইমন হোটেলে উঠেছি, তুমি এক কাজ করো ওখানে, ওনার চলে আসিস ভাই তুই যা, ওয়াও কি মজা হবে কি মজা হবে, ভাই সেজন্য করো, সাইমন হোটেলে উঠেছো না, আমি না একবার গিয়েছিলাম ওই হোটেলটা যা সুন্দর, ওখানে তো একটা সুইমিং পুল আছে, হ্যাঁ আছে তো, আমরা সবাই মিলে না সন্ধ্যার পর সেখানে সাঁতার কাটবো, এ তুই কি সব তুই ভাত খাওয়া নাওয়া গোসল করা ওয়াশরুমে দিয়ে যা যা করতে হয় সব কি নাইছে নাইছে করিস, এরকম করে ভাত খাস এরকম করে ডুব দিয়েছে এরকম করিস তুই, ভাই ভাইয়া আমি একদম ওরকম করি না ভাই, আমার তো আলে ভাই এই মাল একটু তাড়া দেন না ভাই, আপনি চুপ করেন, আচ্ছা দেখো হবে ঠিক আছে তুমি যাও, আমরা এখানে ঠিক ভালো আছি, উড়ি উড়ি বলো কি আমি তোমাকে ছেড়ে কোথায় যাব, এই আপনাকে আমি আমি কিন্তু ধর্মের মাটা কিছু, ওরে মা তুই ওর একটু বিদায় কর, না না ভাইয়া এই রোদেল আপু নিশ্চয়ই এখানে এসেছে, আমি তো উনার সাথে দেখা না করে ভাবেই যেতে পারবো না, ওরে বাপ শোনো আমি একটু বিপদে পড়েছি তো, আমি পর যাব, খুব বিপদ হয়েছে ভাই, ও মাই গড বিপদ, তাহলে তো আমি আরো যাব না, তুমি কিভাবে এই কথা বলছো মেঘলা, তুমি বিপদে পড়েছো আর তোমাকে আমি একা রেখে আমি চলে যাব, না এটা কোনো ধরনেরই হতে পারে না ভাই, দেবে লাঠি আছে ভাই শালাক পারবো ভাই, শুনেন ভাই আপনি চলে যান, না মারি ফেলবো অনেক রাগ আমার বুঝেছেন, মারি ফেলবো কিন্তু আমি, কি আপনার বোন হয় নাকি, আমি তো বলি নাই যে আপনার টাওয়াল আমরা দেবো না, আপনার টাওয়াল আমরা অবশ্যই দিব, দিয়ে দাও তাহলে তো হয়ে যায়, তো টাওয়ালটা এখন এই মুহূর্তে আমার কাছে নাই, কি বলছো